বর্তমান সময়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা সম্পন্ন করার পর উপযুক্ত চাকরির সন্ধান পাওয়া যেন দুষ্কর হয়ে চলেছে, আর তার মাঝে নতুন অভিজ্ঞতা ছাড়াই কোনো চাকরিতে যোগদানের সুযোগ পাওয়া যেন ভাগ্যের ব্যাপার বেকারদের জন্য। তবে নতুন কোনো অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ করে দিয়েছে চট্টগ্রামে অনলাইনে চাকরি খোঁজার ওয়েবসাইট bidijobs.com আয়োজিত এই চাকরি মেলা 2023। বৃহস্পতিবার দিনব্যাপী নগরীর জিসি কনভেনশন হলে বিডিজবস চাকরি মেলা ছিল চাকরি প্রার্থীদের ভিড়। কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ পাওয়াতে খুশি দর্শনার্থীরা। মেলায় হরেক রকমের চাকরিদাতা প্রতিষ্ঠানে জীবন বৃত্তান্ত জমা দিয়ে চাকরির জন্য আবেদন করেন চাকরি প্রার্থীরা। এখান থেকে যে শুধু তারা জবই পাবে এমন কিন্তু কিছু না, এখান থেকে ওরা নতুন নতুন কিছু শিখতেও পারবে, জানতেও পারবে। তাছাড়াও এখান থেকে এখানে আসার ফলে তারা বিভিন্ন ধরনের স্কিল, হ্যাঁ, যেমন আমাদের এখন বাংলাদেশ যেটা বাংলাদেশে কিন্তু এখন বলতেছে যে জব না করতে, এখন বেকারত্বের হার এতটাই বেড়ে গেছে, সবাই কিন্তু উদ্যোক্তা হতে চাচ্ছে। তো এই জব ফেয়ারটা যেরকম আমাদেরকে সাহায্য করবে জব খুঁজতেও, সেরকম আমাদেরকে সাহায্য করবে একটা উদ্যোক্তা হয়ে তৈরি করার জন্য। এই ফেয়ারগুলো আসলে যারা মানে বেকার যারা জব খুঁজতেছে তাদের জন্য খুবই ভালো, বিকজ অফ এখানে আসলে অন্তত তারা সিভি সবগুলো কোম্পানিকে একসাথে পাচ্ছে, তো তারা সিভিগুলো জমা দিতে পারতেছে, অন্তত একটা আশা তাদের থাকবে যে তারা একটা না একটা জব পাবে। যখন ওদের স্কিলগুলোকে মানে সুযোগ দেওয়া হবে কোনো একটা জব করার জন্য, যখন আপনার সুযোগ দেওয়া হবে তখন এটা আসলে ওদের জন্য খুবই ফিউচারে, ইন ফিউচারে ওরা ওদের স্কিলগুলা মানে কোম্পানির কাজে দেখাইতে পারবে। নিজেদের প্রতিষ্ঠানের জন্য যোগ্য প্রার্থী খুঁজে পেতে এমন আয়োজনকে সাধুবাদ জানান অংশগ্রহণকারীরা। সকাল থেকে শত শত প্রার্থীর জীবন বৃত্তান্ত নিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করবেন চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো। আমরা জব প্রোভাইড করতেছি মূলত এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র প্লাস প্রশিক্ষকও নিচ্ছি। আমাদের এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি, ব্লগ বুটিক বা রান্না বিষয়ের যেগুলো আছে, ভিডিও অ্যানিমেশন, গ্রাফিক্স, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এবং ড্রাইভিংও শেখানো হয়। আমরা বেসিক্যালি সবুজ গ্লোবাল এডুকেশন, আমরা ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন নিয়ে কাজ করি। সো আমাদের এখানে বেশ কিছু কাউন্সিলর এবং ব্রাঞ্চ ম্যানেজার দরকার ছিল, সেই পারপাসে আমরা আসি এবং সকাল থেকে আমরা প্রায় 200+ সিভি পেয়েছি। জবের আসলে সবার অনেক দরকার মনে হচ্ছে। আমরা বিডিজবস ই-লার্নিং হচ্ছে বিভিন্ন রকমের ট্রেনিং অফার করে থাকি, আমরা পাবলিক এবং কর্পোরেট এই দুটা ট্রেনিং অফার করে থাকি। কর্পোরেট ট্রেনিং হলো যারা বিভিন্ন কোম্পানি তারা কাস্টমাইজেশন ট্রেনিংটা নিয়ে থাকে, এবং পাবলিক ট্রেনিংগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি কোনো পার্সন যদি চায় সেই ট্রেনিংগুলো করতে তার জন্য দরকার, সে আমাদের এখান থেকে এই ট্রেনিংগুলো নিতে পারে। অনেকগুলো অফার পাচ্ছি এখানে দেখলাম, এই চাকরি প্রার্থী অনেক সকাল থেকে যথেষ্ট ভিড় করতেছে, তো আমরা এখানে অনেকগুলো সিভি জমা করছি এই পর্যন্ত। দিনব্যাপী এই মেলায় দেশি বিদেশি 100টি চাকরিদাতা প্রতিষ্ঠান চাকরি প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করেছে। এর মধ্যে থেকে 500-এর অধিক জনকে চাকরির সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বিডিজবস থেকে আমরা প্রায়শই জব ফেয়ার আয়োজন করি, এটা এক্সেপশনাল আমরা বলছি, বিকজ অফ এটা আমরা বলছি ফ্রেশার্স ক্যারিয়ার ফেয়ার। যারা চাকরি প্রত্যাশী আছে তাদের একটা বড় অভিযোগ হচ্ছে, আমি তো ফ্রেশ, আমার জন্য কোনো চাকরি নাই, সব প্রতিষ্ঠানে গেলে শুধু অভিজ্ঞতা চায়। তো আমরা ওই জায়গা থেকে এটা শুধুমাত্র ফ্রেশারদের জন্য এই আয়োজনটা, যাতে করে তাদেরও যে চাকরি আছে, তাদেরও যে মার্কেট ডিমান্ড আছে, এটা একটু এনশিওর করার জন্য। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ লাইভ।